সুস্পষ্ট নিম্নচাপ এই মুহূর্তে আছে হচ্ছে আমাদের উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলের ওপরে, অর্থাৎ আমাদের রিজিয়ন থেকে অনেকটাই দূরে। কিন্তু এই নিম্নচাপ অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপ থেকে আপার এয়ারে একটি নিম্নচাপ অক্ষরেখা আসাম অবধি বিস্তৃত আছে, অ্যাক্রস নর্থ ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং গ্যাঞ্জেটিক ওয়েস্টবেঙ্গলের জাস্ট আপার পার্ট দিয়ে। এর ফলে আগামী 3-4 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে গত 10 রাত থেকে 11, 12 বা 13 যে বৃষ্টিটা আমরা পেয়েছি, ন্যাচারালি বৃষ্টির ইন্টেন্সিটি এবং স্পিড কম থাকবে তার থেকে আপাতত। আজকে একটু ভারী বৃষ্টির সতর্কতা যেটা আছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ, কিছুটা বীরভূম আর আমাদের কোস্টে নর্থ সাউথ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, বাকি জায়গাতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টি 15 এবং 16 তারিখ, কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আইসোলেটেড প্লেসে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার এদিকটাতে। টেম্পারেচার যেটা হচ্ছে যে যেহেতু মেঘলা ভাব ক্রমশ কেটে যাবে ধীরে ধীরে, তো ন্যাচারালি যে তাপমাত্রা যেটা কমে গেছিলো অনেকটা দিনের সেটা কিন্তু আবার গ্র্যাজুয়ালি একটু বাড়বে। এই মুহূর্তে মেজর আর কোনো ওয়ার্নিং বা সতর্কতা নেই, যেটা আছে যে বললাম, একটা হচ্ছে আমাদের আজকে 24 ঘন্টায় আমাদের কোস্টাল এবং বীরভূম মুর্শিদাবাদে যে এক জায়গায় ভারী বৃষ্টি, আর উত্তরবঙ্গের ক্ষেত্রে মূলত 15 এবং 16 এই দুদিন ওপরের যে 5টি জেলা তার মধ্যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার এসব জায়গায় ভারী বৃষ্টি।